শনিবার মধ্যরাতে অথবা রবিবার সকালে চট্টগ্রামে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় বুলবুল। তবে উপকূলে আঘাত হানার আগে বুলবুল কিছুটা দুর্বল হয়ে যেতে পারেও বলে জানিয়েছেন চট্টগ্রাম আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ ডক্টর শহীদুল ইসলাম। অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুল এখন থেকে আপনার উত্তর পূর্ব দিকে ক্রমান্বয়ে অগ্রসর হচ্ছে এবং এটি আগামীকাল রাত মধ্যরাত অথবা আগামী পরশু শেষ রাত নাগাদ উপকূলে আঘাত হানতে পারে। 8ই নভেম্বর শুক্রবার বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের কথা জানান আবহাওয়াবিদ। তবে ধারণা করা হচ্ছে যে যখন বাংলাদেশে এটা আঘাত করবে তখন সেটা হয়তো অতি প্রবল ঘূর্ণিঝড় না হয়ে হয়তো বা প্রবল ঘূর্ণিঝড় আকারে থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে বরিশাল এবং খুলনা বিভাগীয় অঞ্চলগুলোতে বেশি প্রভাব থাকবে, হয়তো চট্টগ্রামে প্রভাব কিছুটা কম থাকবে, যার জন্য কিন্তু চট্টগ্রামকে 6 নম্বর বিপদ সংখ্যা দেখিয়ে যেতে বলা হয়েছে। এর আগে সভায় জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি আছে বলে জানিয়েছেন পুলিশ সুপার নূরে আলম মিনা। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ হেডকোয়ার্টার এই চ্যানেলে আমাদের কাছে নির্দেশ আসছে, আমরা সকল অফিসার ইনচার্জ তাদেরকে আমরা বলে দিয়েছি সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণের সাথে সমন্বয় করে উপজেলা ভিত্তিক যে নির্দেশ আসবে জেলা প্রশাসন থেকে যাবে এরকম সরকার থেকে যাবে সেইভাবে তারা সহযোগিতা করে কাজ করবে। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং হাইজিন কিটস এবং আপনার টিউব অয়েলগুলো এগুলো সচল রাখার জন্য তাদেরকে নির্দেশনা প্রদান করা হয়েছে এবং তারা সেগুলো সচল রেখেছে। ফায়ার সার্ভিসকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে যাতে তাদের রেস্কিউ টিমগুলো এবং সব কিছু প্রস্তুত রাখে। সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, নৌ পুলিশ, কোস্টগার্ড সহ অন্যান্য সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমরা যোগাযোগ করছি এবং যোগাযোগ অব্যাহত রাখছি যাতে করে কোনো ধরনের ক্যাজুয়ালিটি সেখানে না হয়। মাইকিং করে জনসাধারণকে সতর্ক করা হচ্ছে। রেড ক্রিসেন্টের 10,000 স্বেচ্ছাসেবক ছাড়াও বিএনসিসি ও স্কাউটের স্বেচ্ছাসেবকগণকে প্রস্তুত রাখা হয়েছে। চট্টগ্রামের কুমিরাঘাট হতে সন্দ্বীপ ও হাতিয়ায় নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সহযোগিতায় প্রাণী সম্পদ রক্ষায় ঔষধ ও খাবার মজুদ সংরক্ষণ এবং পশু পাখি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার যেই শেল্টার হোম রয়েছে, সম্ভাব্য দুর্যোগ হতে দ্রুত খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত শুকনো খাবার আমাদের উপজেলা নির্বাহী অফিসারদেরকে টাকা দিয়ে দিব আমরা, যাতে তারা যে কোনো মুহূর্তে শুকনো খাবার কিনে সরবরাহ করতে পারে। স্থানীয় যারা জনসাধারণ রয়েছেন এবং জনপ্রতিনিধি রয়েছেন তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে আমরা এই মনিটরিং কার্যক্রম আমরা আরও বেগবান করছি। হ্যাঁ, আমাদের 479টি মানে সাইক্লোন শেল্টারে রয়েছে এবং এছাড়া 4,000 আমাদের স্কুল কলেজ রয়েছে, সেখানে আমাদের প্রচুর মানুষ আমরা রাখতে পারব। তো বিশেষ করে সব এলাকার মানুষ আমাদেরকে নিয়ে আসতে হবে না, আমরা জোর দিচ্ছি বিশেষ করে সন্দ্বীপ, বাঁশখালি, আনোয়ারা, সীতাকুণ্ড এবং মিরসরাই যেটি উপকূলীয় অঞ্চল রয়েছে এই 5টি উপজেলার লোকজনকে আমরা এই সাইক্লোন শেল্টারে আমরা কালকে দুপুর 12টার মধ্যে আমরা তাদেরকে সরিয়ে নিয়ে আসব এবং যত সংখ্যক বেশি আমরা পারি তত সংখ্যক লোক নিয়ে আসব। সভায় সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তা, রেড ক্রিসেন্ট, স্কাউট, বিএনসিসি সহ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্বরতরা নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুতির কথা তুলে ধরেন। প্রসঙ্গত ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ দুর্যোগ ব্যবস্থাপনায় জড়িত সকল সংস্থা কন্ট্রোল রুম চালু করেছে। আচ্ছা, তোমাদের কি ফেসবুক বা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে কোনো গ্রুপ আছে? আচ্ছা, গুড, ওটা গ্রুপে তোমরা অ্যাক্টিভিটি চালাতে থাকো আর কি। ডেক্স নিউজ, সিদ্ধাস টিভি।